ওরা মানে সমাজের মূল স্রোতের বাইরে থাকা কিছু মানুষ, যারা স্বাভাবিক মানুষের মতন হাঁটতে চলতে দেখতে অথবা কথা বলতে পারে না, কিন্তু নিজেদের মতন করে ব্যবস্থা করে নিয়েছিল নিজেদের উপার্জনের। কেউ বা ট্রাইসাইকেল চালিয়ে বিক্রি করত লটারির টিকিট বা ধূপকাঠি, কেউ বা ফেরি করত অন্যান্য জিনিস, কাজ করত ছোটোখাটো কারখানায়। কিন্তু হঠাৎ করেই করোনা অতিমারির জেরে বন্ধ সব কিছু, আর তার ফলে দিশেহারা ওই মানুষগুলো। এবার তাদের পাশে দাঁড়াবার উদ্যোগ নিল আগরপাড়া মহাজাতিনগরের কিছু যুবক। সেই বড়নগর থেকে খড়দাহ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা দিব্যাঙ্গ মানুষজনের হাতে তুলে দিল সাধ্যমতন চাল, ডাল, চিনি, মুড়িসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কুকুনটা দাও, কুকুনটা দাও, নামটা বলো, চঞ্চল চক্রবর্তী। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম তুফান দাস জানালেন, বন্ধু সহ পাড়ার সবার সহযোগিতাতেই তারা এই উদ্যোগ নিতে পেরেছেন। আমি বলি, প্রথমে আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ দিই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে ত্রাণ দিচ্ছে, সবাই সাহায্য করছে। প্রতিবন্ধী বলতে আমরা আগে 160 জনের মতো নর্মাল যারা নিত্য গরিবীর সঙ্গে যুদ্ধ করে চলছে এই করোনার পরিস্থিতিতে, তাদের আমরা দিয়েছি এখান থেকেই। এটা কোনো সংগঠন নয়, নিজেরা বন্ধু বান্ধব এবং পাড়ার, দেখবেন চারিদিকে যারা আছে আমার, তারা সবাই পাড়ার, এবং পাড়ার লোকেদের আমি ধন্যবাদ দিতে চাই যে এই সময় কঠিন পরিস্থিতিতে যে কোনোভাবে সাহায্য করছে, কেউ দৈহিক কেউ মানসিকভাবে। তো এই প্রতিবন্ধী লোকেদের কথা মাথায় এলো, আমরা যখন 160 জনকে দিলাম, তারপরে ভাবলাম যে তখন দেখতে পেলাম কিছু প্রতিবন্ধী লোক আসছিল, এবং আমি পরে চিন্তাভাবনা করলাম যে এই কিছু প্রতিবন্ধীকে যদি পাওয়া যায়। তারপর আমরা একটা সংগঠনের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বললো যে তাদের কাছে 25-30 জনের আছে। তো আমি ফাইনাল করলাম যে 50 জনের মতো আমি প্রতিবন্ধীকে দেব, এবং পাড়ার লোককে সবাইকে একটা আমন্ত্রণপত্র দিলাম, এবং তার ফলে তারাও এগিয়ে এলো এবং সাহায্য করলো আমাকে এই প্রতিবন্ধীদের দেওয়ার জন্য। আমার নাম তুফান দাস।